हेलो फ्रेंड्स, बनसहायक सेकेंड लिस्ट बनसहायक मार्कशीट बा मेधा तालिका जानानो जाबे ना एरकम एकटी नोटिस पब्लिश होयेछिलो कयेकदिन आगे 29 जानुआरी। से नोटिस शीटे कि लेखा आछे आमरा जेने निच्छि जे बनसहायक जारा परीक्षा दिएछेन तादेर मार्कशीट बा मेधा तालिका जानानो जाबे ना। दा ओयेल ब्यूरो थेके नोटिसटी खबरटी पा गेछे। भोट मौसुमे एकटा कथा खूब चलछे, खेला होबे ता भालो, किन्तु भोटेर आगे आरो एकटा ब्यापारे एखन अनेकेर कौतूहल। बनसहायक पदे नियोगे कि खेला होये गेछे। गत नवेम्बरे बनसहायक पदे 2000 कर्मी नियोग करा होये गेछे। सेई नियोगे अनियमेर अभियोग निये इतिमध्ये कलकाता हाईकोर्टे एकटा मामला होयेछे। आदालत 4 मार्चेर मध्ये नवान्नेर काछे हलफनामा चेयेछे। এই খবরটি কয়েকদিন আগে আমি দিয়েছিলাম যে 4 মার্চের মধ্যে জানা যাবে, যখন নবান্নের কাছে হলফনামা চাওয়া হয়েছে সেই হাইকোর্টে যখন সেই হলফনামা পৌঁছাবে তখন আমরা জানতে পারব এই বনসহায়কের নিয়োগের দুর্নীতি কী হয়েছে না হয়েছে। কিন্তু এর মধ্যে মুখ্য বনপাল তথা প্রিন্সিপাল অফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড ফরেস্ট ফোর্সের প্রধানের একটি নির্দেশকে কেন্দ্র করে সন্দেহ আরও জোরালো হয়ে উঠেছে। 29 জানুয়ারি প্রিন্সিপাল চিফ কনজারভেটরের অফিস থেকে মুখ্য বনপাল সব ডিভিশনাল ফরেস্ট অফিসারকে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে স্পষ্ট করে বলা হয়েছে তথ্যের অধিকার আইনের আওতায় বনসহায়ক পদে নিয়োগ নিয়ে কেউ যদি জানতে চায় তাহলে কি কি তথ্য দেওয়া যাবে না। তো বন্ধুরা, আপনারা জানতে পারবেন যে বুঝতে পারলেন যে এই যে তথ্যের অধিকার আইন, এই আইনে যা বলা হয়েছে এই আইন অনুযায়ী বনসহায়ক পদের যারা ইন্টারভিউ দিয়েছিলেন তাদের যে মেধা তালিকা, তাদের যে লিস্ট, এই জন্য এই লিস্ট পাবলিশ করা হয়নি এবং তারা কত নম্বর পেয়েছেন, কত মার্কস পেয়েছেন এরকম মার্কশিটের তথ্য এই জন্য কেউ জানতে পারেননি। কারণ এই নোটিশে যা বলা হয়েছে সেই নির্দেশটাতে যেটা দেওয়া হয়েছে যে কি কি তথ্য দেওয়া যাবে না, এখন আমরা দেখে নিচ্ছি যে এই নির্দেশটাতে কি কি তথ্য বলা আছে। 1 নম্বরে, বোর্ড মেম্বারদের ব্যক্তিগত তথ্য তথা নাম ও যোগ্যতা জানানো যাবে না। বোর্ড মেম্বার যারা পরীক্ষা নিয়েছিলেন, এখন লেখা আছে এখানে বোর্ড বলতে সম্ভবত নিয়োগ বোর্ডের কথাই বোঝানো হয়েছে, যে বোর্ডটি গঠন করা হয়েছিল এই বনসহায়ক নিয়োগের জন্য সেই বোর্ডের কথাই হয়তো বলা হয়েছে। 2 নম্বর, দেখুন, ফুল মার্কশিট ও সম্পূর্ণ মেধা তালিকা দেওয়া যাবে না। মার্কশিট বলতে যে কত নাম্বার পেয়েছেন, এবং যে 3 নম্বরে অন্য প্রার্থীদেরও ব্যক্তিগত তথ্য দেওয়া যাবে না। তো বন্ধুরা বুঝতে পারলেন এই তিনটি জিনিস তথ্যগুলি দেওয়া যাবে না বলে উল্লেখ করা আছে। সূত্রের খবর, বনসহায়ক নিয়োগ নিয়ে বিভিন্ন ডিভিশনাল ফরেস্ট অফিসে RTI মারফত প্রশ্ন জমা পড়তে শুরু করেছে, সেই কারণেই এই ব্যস্ততা। সরকারের এই চিঠি ফাঁস হয়ে যেতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি অনিয়ম হয়েছে? নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকলে এত লুকোচুরির কি প্রয়োজন পড়ত? বনসহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে যে কারসাজি হয়েছে সেই সন্দেহের কথা প্রথম বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। অনেকের মতে রাজীবকে উদ্দেশ্য করেই মমতা একথা বলেছেন, কিন্তু রাজীবও চুপ থাকেননি। তিনি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন এ ব্যাপারে মাননীয়াকে পাঠানো টেক্সট মেসেজ তার কাছে সেভ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটিতে বুঝতে পারলেন যে এরকমই একটা নোটিশ পাবলিশ হয়েছিল 29 জানুয়ারি, যে এইসব জিনিস তথ্যগুলি জানানো যাবে না, এই জন্য সেকেন্ড লিস্ট বলে মেধা তালিকার লিস্ট পাবলিশ হয়নি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।